কি চাই কি চাই ম্যাম, কিছু লাগবে? আমি জানি তোর সাথে অনেক খারাপ আচরণ, তোর গায়ে হাত তুলেছি, আমার এসব কাজের জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগও রাখিনি, তবুও তোর পায়ে ধরে বলছি ভাইয়া তুই আমায় ক্ষমা করে দে ভাইয়া, আমি তো তোর নিজের বোন না, তবুও নিজের বোন মনে করে ক্ষমা করে দে ভাইয়া। সীমা কথাগুলো বলে রাহুলের পা জড়িয়ে কান্না করতে থাকে। রাহুল কিছু বলছে না, সীমার চোখের জল রাহুলের পায়ে পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। তখন রাহুল নিজের সকল রাগ ভুলে সীমাকে তার পা থেকে তুলে চেয়ারে বসিয়ে বলে, আচ্ছা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, তোকে কথা দিতে হবে তুই ভবিষ্যতে এমন কাজ আর করবি না, পড়ালেখায় কোনো ফাঁকি ঝুঁকি দিবি না, আমার কথাগুলো রাখতে পারলে আমি তোকে ক্ষমা করে দেবো। আমি তোর সব কথা রাখবো। যা নিজের রুমে এখন যা। রাহুল তার পড়ালেখা শেষ করে নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল খুব ভোরে ঘুম থেকে উঠে নিচে এসে রান্নাঘরে সীমাকে দেখে অবাক হয়ে যায়। রাহুল সীমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই এত সকালে রান্নাঘরে? আমি কেন, আজকে থেকে আমি সকালে দুপুরের নাস্তা খাবার আমি আর মা সবার জন্য তৈরি করবো, কোনো কাজ করবি না, এখন শুধু পড়ালেখা করবি, আমরা এতদিন তোর সাথে খারাপ ব্যবহার। কালকে কি বললি আর এখন কি করছিস? কিছু মনে আছে আমার। পড়ালেখা করবি তাহলে রান্নাঘরে কি? যা গিয়ে পড়তে বস। এত ভাইয়া আমার ডিস্টার্ব করিস না, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কিন্তু যা তো তুই। সীমা রাহুলকে সেখান থেকে তার রুমে ঠেলে পাঠিয়ে দেয়। রাহুল হাসতে হাসতে তার রুমে চলে যায়। এদিকে রাহুলের মামি নিচে এসে দেখতে পায় সীমা রান্নাঘরে রান্না করছে। তখন সীমাকে বলেন, সীমা তুই রান্নাঘরে কেন, রাহুল কোথায়? তুই ভাইয়া এসেছিল কিন্তু আমি ভাইয়াকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া মানে? ভাইয়া বলে বলবো না তো কি বলবো। মা তো শরীর খারাপ, তুই কি বলছিস এসব? মা আমি ঠিক বলছি। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। রাহুল রেডি হয়ে গাড়ির কাছে এসে সীমার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সীমাও চলে আসে গাড়ির কাছে। দুজনে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছু সময় পর সীমার কলেজে সীমাকে নামিয়ে দিয়ে গাড়ি যেই রেখে আসতে যাবে তখন সীমা বলে, ভাইয়া গাড়ি তুই নিয়ে যা, তুই তুই একটা 30 এখানে চলে আসিস না। না গাড়ি এখানে থাক, যা বলেছি সেটাই, যা এখন তুই। রাহুল গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়। রাহুলকে গাড়ি থেকে বের হতে দেখে অনেকেই তাকিয়ে আছে। অর্পা আর মিথিলা বলে ওঠে, এটা কি দেখছি আমি? যে ছেলে গতকালকে নোংরা পোশাকে এসেছিল আজকে দামি একটা গাড়ি থেকে নামছে, এটা দেখে আমার মনে হচ্ছে কাশিম টিভির কোনো প্রোগ্রাম চলছে। রিদিতা অর্পা আর মিথিলার পিঠে দুইটা ধুম করে বসিয়ে দিয়ে বলে ওঠে, অত গড়াগড়ি করছিস কেন, দেখ গাড়ি কোথা থেকে ভাড়া নিয়ে এসছে হয়তো। কিন্তু কি রে হঠাৎ করে গাড়ি নিয়ে? না কালকের অপমানের বদলা নিতে। না বে শালা, আসলে ও আচ্ছা এই ব্যাপার। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, সীমা যে তোকে সাপোর্ট করছে এটাই অনেক ভালো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাহুল আরিফ আর শাকিলকে বিদায় দিয়ে চলে যায়। সীমাকে কলেজে থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল দেখে খাবার টেবিলে সাজানো। রাহুলও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। রাতের বেলা সবাই যখন খাবার খাচ্ছিল আর তখন টিভির নিউজে সবাই শুনতে পায় আজকে সিলেটের বড় রাস্তার পাশের মোড়ে কয়েকজন সন্ত্রাসীর মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এখনও সঠিক করে কিছু বলতে পারছে না, তবে সন্ত্রাসীদের বুকে বড় বড় করে লেখা আছে দ্য ডেথ অফ ডেভিল। এভাবে চলে যায় 10 দিন। এই 10 দিনে সীমা রাহুলের সাথে অনেক ভালো ব্যবহার করছে, নিজের ভাইয়ের মতো। এই 10 দিনে মনে হয়েছে সীমা ও রাহুল একজন এক মায়ের পেটের ভাই বোন। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে চলে যায়। আজকে অবশ্য সীমা কলেজে যায়নি, তাই রাহুল গাড়ি নিয়ে আসেনি। রাহুল ভার্সিটিতে আসতে রিদিতা বলে ওঠে,
কী রে ছোটো লোক, আজকে তোর গাড়ি কোথায়? এই কয়েকদিন তো গাড়ি নিয়ে এসেছিলি। আপনার কি কোনো কাজ নেই? আমি তো আপনার সাথে নিজে থেকে কথা বলি না, তাহলে কেন আমার সাথে আসছেন কথা বলতে? আর কথা যখন বলতেই হবে তাহলে ভদ্রভাবে কথা বলতে পারেন না? না পরিবার থেকে ভদ্রভাবে কথা বলার কোনো সুযোগ পাননি? তোর মতো ছোট লোকের সাথে আমায় কথা বলতে হলে চিন্তা করে কথা বলতে হবে? এই যে বললাম, আপনি কোনো পরিবারের মেয়ে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। রাহুল আর কোনো কথা না বলে সেখান থেকে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ করে যখন সবাই বের হচ্ছিল তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করার সাথে উপাস থেকে কেউ কিছু কথা বলে। রাহুল তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাহুল বাসার সামনে আসতেই দেখতে পায় রাহুল তাড়াতাড়ি করে বাড়ির সামনে এসে দেখতে পায় বাড়িতে অনেক মানুষ। রাহুল হাঁটছে সামনের দিকে, কিন্তু এত মানুষ বাড়িতে কেন সেটা বুঝতে পারছে না। রাহুল কিছুটা সামনে যেতেই তার মামির গলা শুনতে পেল। রাহুল তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ে, আর ঘরে ঢুকে যা দেখতে পেল এতে করে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাহুল কি করবে বুঝতে পারছে না। রাহুল ধীর পায়ে হেঁটে ফ্লোরে সাদা চাদর জড়িয়ে থাকা লাশটার সামনে যে চাদর সরিয়ে দেখতে পায় সীমা মাটিতে শুয়ে আছে। রাহুল সীমার লাশের পাশে বসে পড়ে ধূপ করে। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। রাহুল তার মামির দিকে তাকাতেই রাহুলের মামি রাহুলের দিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, আমি বাসায় ফিরে কারো কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না, তাই আমি এখন সীমার রুমের সামনে আছি। তখন দেখি সীমা তার রুমের ফ্যানের সাথে ঝুলছে। কথাটা বলে মামি কান্না করতে থাকেন। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তখন রাহুল সীমার হাতে একটা কাগজ দেখতে পায়। রাহুল কাগজটা নিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, ইয়া আমায় ক্ষমা করে দিস, আমি তোর কথাগুলো রাখতে পারলাম না। চেষ্টা করছিলাম তোর কথা রাখার জন্য, কিন্তু রাখতে পারিনি। আমি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি তোর উপর হাত তুলেছি। ভাইয়া আমায় ক্ষমা করে দিস, ভালো থাকিস, আর মা বাবার দেখে রাখিস। আমার মা বাবা আর কেউ রইল না রে ভাইয়া, এখন তুই তাদের জন্যই সব কিছু। ইতি তোর বিয়া। রাহুল চিঠিটা পড়ে সীমার প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কান্না করছে। কিছু সময় পর বাসায় পুলিশ আসে আর জিজ্ঞেস করে, আপনাদের কারো উপরে কি কোনো সন্দেহ হয়? না, আমাদের কারো উপর কোনো সন্দেহ হয় না, পুলিশ অফিসার বলেন। তাহলে লাশ আমাদের দিয়ে দিন, আমরা পোস্টমর্টম করিয়ে নিজেরাই সব কিছু করে নিব। না, আমার মেয়ের শরীরে কাটাছেঁড়া হোক এটা আমরা চাই না। অফিসার আপনারা এখন আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। দুই ঘন্টা পর সীমাকে সমাহিত করা হয়। সীমার মৃত্যুর খবর শুনে আরিফ আর শাকিলও আসে। শাকিল আর আরিফ রাহুলকে শান্ত করার চেষ্টা করছে। সবাই সকল কাজ শেষ করে চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাহুল সবার জন্য খাবার তৈরি করে। তার মামা আর মামির রুমে গিয়ে বলে, মামা মামি চলো খেয়ে নিবে। না আমার খিদে নেই, তুই খেয়ে নে। তুই খেয়ে ঘুমিয়ে পড়, তোমাদের শরীর খারাপ করবে না খেলে, চলো এখান থেকে। রাহুল জোর করে তার মামা আর মামিকে নিয়ে খাবার টেবিলে চলে যায় আর দুজনকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে। রাহুলের মামা আর মামি অবাক চোখে রাহুলের দিকে তাকিয়ে আছেন আর চোখের জল ফেলছেন। তখন রাহুলের মামা রাহুলকে বলেন, তোর সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরও তুই আমাদের। তো কী হয়েছে, মামা হচ্ছে মায়ের ভাই, মাতুল সমান, আর হচ্ছে মামি হচ্ছে মায়ের পরবর্তী স্থান। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। আরে কথা বলা বন্ধ করে খাও তো তোমরা। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল যেই ভার্সিটিতে প্রবেশ করতে যাবে তখন রিদিতা রাহুলের সামনে এসে দাঁড়ায়। তখন রাহুল বলে, কি ব্যাপার, আপনি নাস্তা আগালে দাঁড়ালেন কেন? তোরে বলছি না আমায় কোনো প্রশ্ন করবি না, প্রশ্ন আমি তোকে করব। আচ্ছা করুন, কি প্রশ্ন করবেন? ঠিক কালকে আমার সিটে বসেছি, তার উপর আমার কথা শুনিয়েছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? ওই তোরা বল একে কি শাস্তি দেওয়া যায়। আজকে আরিফ আর শাকিল ভার্সিটিতে আসেনি। রিদিতার কথা শুনে ওর এক বন্ধু এক এক রকম শান্তির নাম বলছিল। তখন অর্পা বলে ওঠে,
রিদিতা, কালকে না তোর পানির বোতল ড্রেনে পড়ে গিয়েছিল ওইটা? গুড আইডিয়া। দেখুন, আমি ক্ষমা চাইছি কালকে সব কিছুর জন্য। আমার মন মেজাজ ভালো নেই, তাই আমায় এসব শাস্তি দিয়েন না। তুই এসব বলে পার পেয়ে যাবি ভেবেছিস? আমি তুই ভুল ভাবছিস। তুই ভুল করেছিস, তার মাশুল তো দিতেই হবে। কথাগুলো বলে রিদিতা আর ওর বান্ধবীরা আমার দিকে এগোতে লাগলো, আর আমি পিছাতে লাগলাম। পিছাতে আমি হঠাৎ আমার চোখ পড়লো পিছনে। আমি একটা ড্রেনের ঢাকনা খোলা সেটা দেখে পাশ কেটে সরে আসি, কিন্তু রিদিতা আমার দিকে তাকিয়ে হাঁটছিল আর পড়ে গেল ড্রেনের ভিতর। রিদিতাকে ড্রেনের ভিতর পড়তে দেখে সবাই রিদিতা নিকে নিয়ে হাসাহাসি করছে। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। আমি যে হাসছি না এমনটা নয়, আমিও হাসছি, তবে ভেতরে নিজেকে একটু স্বাভাবিক করে আমি কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, চলুন উঠে আসুন এখান থেকে। ঈশ্বর, তোর মতো ছোট লোকের হাতে আমি হাত রাখবো? ছোট লোককে সেটা এখন সবাই দেখতে পাচ্ছে, যেখানে পড়ে আছেন সেখান থেকে বাজে গন্ধ আসছে। আপনার বান্ধবীরা চলে গেছে, তাড়াতাড়ি উঠে আসুন। রাহুল রিদিতাকে গাড়ি থেকে তুলে দিয়ে বলে, যান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন, আর কারোর সাথে খারাপ কাজ করার আগেও তিনবার ভেবে নেবেন। আসি আমি। রিদিতা চলে যায় গাড়ি নিয়ে বাসায়, আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল গিয়ে দ্বিতীয় সারির একটা সিটে বসে পড়ে। কিছু সময় পর কয়েকটা ছেলে ক্লাসে প্রবেশ করে। রাহুল তখন বই পড়ছিল, তখনই রাহুল উড়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে রাহুলের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রাহুল মাথা চেপে ধরে দাঁড়াতে একটা ছেলে বলে ওঠে, এই সিটটা হলো আমার, আর তুই এখানে বসার সাহস পেলে কোথা থেকে? যা পেছনে গিয়ে বস চুপচাপ। কোনো কথা না বলে নিজের মাথা চেপে ক্লাসে বের হয়ে গেল। একটা গাছে নিচে বসে পড়লাম। মাথাটা কেমন যেন ঘুরছে, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে দুটো চোখ বন্ধ হয়ে গেল। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটা রুমে শুয়ে আছে, তারপর পাশে আরিফ, শাকিল আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, তোরা এখানে আর আমি এখানে কোথায়? তুই হাসপাতালে আছিস আর আমাদের এখানেও আসতে বলেছে। কেউ নেই। আমার নাম ডলি, আমি তোমাদের সাথেই পড়ি। আসলে ক্লাস থেকে যে ছেলেটা তোমায় মেরেছে সে হচ্ছে এই শহরের মাফিয়া ও ড্রাগস ব্যবসায়ী জয়নালের ছেলে ডনি। তুমি যে সিটে বসেছিলে ওই সিটে ডনি ছাড়া কেউ বসে না। কিন্তু ওই ছেলেকে তো আমি এই কয়েক মাসে ক্লাসে দেখিনি। রাহুল, তোকে এটা বলা হয়নি আমাদের, আসলে ডনি খুব কম সময় ভার্সিটিতে আসে। যখন ড্রাগসের মজুদ ভার্সিটিতে শেষ হয়ে যায় তখন ডনি আসে। মানে পরে শোনা যাবে, তুমি রেস্ট নাও, আমি আসছি বিল মিটিয়ে, কেমন? রাহুল চোখ বন্ধ করে শুয়ে আছে আর মনে হচ্ছে সীমার কথা আর সুমনা আপুর কথা। রাহুলের চোখগুলো ভিজে ওঠে। রাহুলের চোখের জল মুছে চোখ বন্ধ করে মুখে একটা হাসি বজায় রেখে সিটি বাজাতে থাকে। কিছু সময় পর রাহুলকে নিয়ে আরিফ আর শাকিল বাসায় চলে যায়, আর ডলি চলে যায় ডলির বাসায়। আরিফ আর শাকিল মামা মামিকে সব কিছু খুলে বলে। তখন মামা বলেন, বাবা তুই চিন্তা করিস না, আমি ওই ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মামা বাদ দাও তো, কুকুর কুকুরের মতো কাজ করছে, তাই আমরাও তো কুকুরের মতো কাজ করবো। রাহুল ঠিক বলেছে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, নিজের দুই মেয়েকে তো হারালাম, এবার এই ছেলেকেও কি হারিয়ে ফেলবো? রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে ডনি তার বাবাকে বলছে, বাবা আমাদের কয়েকজন এজেন্টের কোনো সন্ধান পাচ্ছি না, সকল এজেন্টের লোকেশন ও বের করা যাচ্ছে না। ডনির বাবা ডনির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠেন, লজ্জা করছে না তোর এই কথা বলতে? আমি বসকে বলে তোকে এই বাংলাদেশের দায়িত্ব দিয়েছি, আর সেই জায়গায় তুই কোনো কিছুই খুঁজে বের করতে পারছিস না। তোর জন্য বসের কাছে আমায় শুধু শুধু কথা শুনতে হচ্ছে। বাবা আমি চেষ্টা করেছি কিন্তু কিছুতেই খোঁজ হচ্ছে না। আমার লোকেরা ওদের ভালো করে খুঁজেছে কিন্তু পায়নি। আমার মনে হয় ওদের কেউ মেরে ফেলেছে। আচ্ছা আমি দেখছি। ডনি তখন রুম থেকে বের হয়ে যাবে, তখন জয়নালের ফোন বেজে ওঠে। জয়নাল ফোন রিসিভ করে ওপাশ থেকে যা শুনতে পেল তাতে জয়নাল ধপ করে সোফায় বসে পড়ে আর হাত থেকে ফোন পড়ে যায়। ডনি তার বাবার কাছে এসে তার বাবাকে ধরে বলে, বাবা কি হয়েছে, কে কল দিয়েছিল, আর তুই কি বা শুনছে?
আমাদের সকল ইনফরমেশন কেউ হ্যাক করে নিয়েছে এবং কোনো একজন মাফিয়াকে দিয়ে দিছে। কি বলছো? কি? হ্যাঁ, এখন এই ইনফরমেশনগুলো লিঙ্ক হয়ে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা কোনো দেশে পালিয়ে বাঁচতে পারবো না।